Bombak Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন কিছু অসুবিধা লাগছে না না এমনি আমার টাইম থেকে পাঠালো আমি মনে ভিতরে রক্তদান চলছে হ্যাঁ এখানে সমস্ত স্তরের লোকরা গ্রামের সাধারণ লোক পর্যন্ত সবাই এসেছে এবং যারা গ্রামের অন্য যুবক ছেলে ছেলে তারাও এসেছে এখানে মেডিকেলের যে ব্যবসার সঙ্গে মানে যাদের ওষুধের দোকান হ্যাঁ এরকম লোক বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ যারা ওষুধের বিভিন্ন কোম্পানির লোক তারাও এসেছে তারাও নিজেরা এই ব্লাড দান করছে অন্যান্য সকল স্তরের লোক গ্রামের সব লোক এখানে আসার জন্য আমাদের খুবই ভালো লাগছে আগামী দিনেও আমরা এই ধরনের ক্যাম্প করতে চাই এবং লোকের মধ্যে এই চেষ্টা থাকুক এটাই আমি কামনা করি আজকে আপনাদের কি কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের এখানে খানাকুল গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে এবং এখানকার রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা এখানে রক্তদান কর্মসূচি আমরা নিয়েছি কারণ ব্লাড ব্যাংকে যে আমরা খবর নিচ্ছি যে সেখানে রক্তের খুব ক্রাইসিস চলছে এবং সেখানে অনেক রোগী বা বাড়ির লোকেরা তাদের জন্য যখন রক্ত আনতে যাচ্ছে তাদের পক্ষে অসুবিধা হচ্ছে রক্ত পাওয়াটা যেহেতু দান রক্তদানটা কমে গেছে সেই জন্য এই জন্য আমরা নিজেরা হসপিটাল এবং এখানকার রোগী কল্যাণ সমিতি আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা এই ব্লাড ব্যাংকে আমরা এখান থেকে আমাদের পক্ষ থেকে যদি আমরা কিছুটা রক্ত দান করতে পারি তাহলে বোধহয় এটা এই মানে যে ক্রাইসিসটা চলছে সেটা অন্তত মেটানো যাবে এই জন্য আমাদের এখানে বিভিন্ন লোক এগিয়ে এসেছে এই কথা শুনে আমাদের শুধুমাত্র একটা ব্যানার দেখে একজন স্কুলের SI তিনি চলে এসেছেন যে আমরা ব্যানার দেখেছি আমি ডাক্তারবাবু দান করতে চাই তা উনি চলে এসেছে আমারই একটা স্টাফ এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে ধরুন এর ছেলে মানে খুবই অসুস্থ ছিল অসুস্থর জন্য সে নীলরতন হাসপাতালে বেশ কয়েকদিন ধরে রয়েছে কালকেই এই রোগীকে ছুটি করিয়ে অন্য ছেলেকে নিয়ে এসেছে আজকেও ছুটে এসেছে যে আমি রক্তদান করব হ্যাঁ আমাদের কাছে এরকম আমার থানার ওসি সাহেব তিনিও তার ওখান থেকে কয়েকজন লোককে আমাদের দিয়েছেন যে এই রক্তটা তারা দান করবে যাই হোক সব কিছু মিলে এই যে মানুষের মধ্যে যে চেষ্টা একজন মানুষের পাশে দাঁড়ানো একজন অসুস্থ রোগীর পাশে দাঁড়ানো তারা হসপিটাল স্টাফ এবং এই রোগী কল্যাণ সমিতির যে এই উদ্যোগ সত্যি এটা আমার খুব ভালো লাগছে এবং এই উদ্যোগটা যেন সবসময় থাকে আমি এটাই কামনা করব এটা আজকের যে আমাদের রক্তদান এখানে আমরা প্রচুর পরিমাণে লোক আসছে আমরা দেখছি তাহলে আমরা খুবই উৎসাহিত হয়েছি এবং এটা আমাদের খুবই ভালো লাগছে যে মানুষের পাশে দাঁড়াতে পেরে
collection, jeans and t-shirts, only for men.